হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি কি, এই নিয়ে একটু আলোচনা করব এবং এই চ্যাট জিপিটি আগামী দিনে আমাদের কর্মপদ্ধতি কি পুরোপুরি বদলে দিতে চলেছে সেই নিয়েও একটু আলোচনা করব। দেখুন, এই চ্যাট জিপিটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় এটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি সুফল। ওপেন এআই একটি সংস্থা যারা এই ধরনের কাজ করে থাকে, ডেভেলপ করে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা রিসার্চ করছে সবসময়, অনেক ডেভেলপমেন্ট চলছে তাদের। তো সেই ডেভেলপমেন্টের একেবারে রিসেন্ট যে ফল সেটা হচ্ছে চ্যাট জিপিটি। 2022-এর নভেম্বরে লঞ্চ করে এই চ্যাট জিপিটি। এবারে এইটা কি একটু আপনাদের বলে রাখি, এই চ্যাট জিপিটি হচ্ছে গিয়ে একটি এমন একটি ব্যবস্থা, আপনি যা কিছু জিজ্ঞাসা করবেন, যেটা খুশি আপনি জিজ্ঞাসা করবেন। আপনার বাচ্চাকে হোমওয়ার্ক করাবেন কিভাবে তাও বলে দেবে চ্যাট জিপিটি। আপনার বাড়িতে যদি দুধ না থাকে তাহলে কিভাবে অন্য উপায়ে আপনি দুধের ব্যবস্থা করতে পারেন সেটাও বলে দেবে চ্যাট জিপিটি। আরও মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সব তথ্য চ্যাট জিপিটি তুলে ধরছে আপনাদের জন্য। শুধু আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি যেই প্রশ্নই করবেন সেই প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি। সম্প্রতি একটি প্রশ্ন করা হয়েছিল চ্যাট জিপিটিতে যে গুহা মানবরা কিভাবে সেলফি তোলে, গুহা মানবরা যদি সেলফি তোলে তাহলে কীরকম দেখতে হয়, ভাবুন। সেই ছবিও এই মহাশয় তুলে পাঠিয়ে দিয়েছে। এবার একটা আশ্চর্য জিনিস জানেন, ভারতবর্ষে সবথেকে বেশি এই চ্যাট জিপিটি কী জন্য ইউজ করা হয়েছে জানেন? এবারে বলি, চ্যাট জিপিটি ভারতবর্ষে সবথেকে বেশি ইউজ করা হয়েছে প্রেমিকাকে প্রেমপত্র দেওয়ার জন্য। এবং দেখা গেছে সেই সমস্ত মানুষরা বা প্রেমিকরা তারা তাদের মনের কথাটা বলেই উঠতে পারেননি। এবারে চ্যাট জিপিটির দ্বারস্থ হয়েছেন তারা, তারা বলেছেন কীভাবে প্রেমপত্র লিখব সেটা একটু বলে দিন। তো সে চ্যাট জিপিটি সেটাও বলে দিয়েছে। আমার এডিটর তো বলছিলেন যে চ্যাট জিপিটি তিনি করে দেখেছিলেন। কী বলেছিলেন? তিনি প্রশ্ন করেছিলেন যে তার গাড়ির পেট্রোল ফুরিয়ে গিয়েছে এমন একটি জায়গায়, আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই, কী করব। কী উত্তর দিল জানেন চ্যাট জিপিটি? এমন কিছু কেমিক্যালের কথা বলল, এমন কিছু রাসায়নিক পদার্থের কথা এই চ্যাট জিপিটি বলল যেটা আশেপাশের বিভিন্ন দোকানে, মানে হার্ডওয়্যারের দোকানে, মুদির দোকানে, এই সমস্ত জায়গায় পাওয়া যায়, এবং সেগুলো থেকে যদি নিয়ে এসে একসঙ্গে মিশিয়ে একটা কেমিক্যাল তৈরি করা যায়, সেটা যদি গাড়িতে ঢালা মানে ইঞ্জিনে দেওয়া যায় তাহলে নাকি সেই পেট্রোল মানে সেটা পেট্রোলের কাজ করবে, সেটা চলবে। ভাবুন একবার কোথায় পৌঁছে গেছে মানে এই এই ধরনের উন্নত প্রযুক্তি। আগামী দিনে কী হতে চলেছে সেইটা নিয়েও একটু আলোচনা করব। এটা তো গেল সুফল, মানে অনেকেই এখন এইটার জন্য অনেক কাজ তারা এগিয়ে ফেলছেন, অনেক কাজ সহজে হয়ে যাচ্ছে, যাই প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নেরই উত্তর দিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি। এবারে যে পরের টপিকটায় আসবো, যেটা আমি বলতে চাইছি, এটা হচ্ছে গিয়ে এই ওপেন এআই চ্যাট জিপিটি এটা কি, আমার আপনার চাকরি খাওয়ার ফল। আমি কেন এটা বলছি এবারে আপনাদের বলবো, ভালো করে বুঝুন। চাকরি খাওয়ার কল কেন বলছি, এই চ্যাট জিপিটির কাজের মাধ্যমে কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আগামী দিনের কথা মাথায় রেখে কিন্তু এটা একটা ভয়ঙ্কর, একদিকে যেরকম প্রযুক্তির উন্নতিতে একটা বড় একটা দিক খুলে গিয়েছে, কিন্তু তার পাশাপাশি এই চ্যাট জিপিটি আসার ফলে আগামী দিনে কাজের জায়গা কিন্তু একেবারে সংকুচিত হতে চলেছে, ছোট হতে চলেছে। মানে কতগুলো সেক্টর রয়েছে যেই সেক্টরগুলো বিশেষভাবে এফেক্টেড হবে এই চ্যাট জিপিটি যদি ভবিষ্যতে আরও ডেভেলপ করে, যেরকম টেক সেক্টর, মানে যারা অনেক বেশি মানে যারা টেক সাপোর্ট দেন, মানে যারা কোড তৈরি করেন, কোডার্স যারা, বা যারা সফটওয়্যার প্ল্যানিং করেন, সফটওয়্যার ডেভেলপ করেন, বা যারা হার্ডওয়্যারের কাজ করেন, তো এই সমস্ত সেক্টরে সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে চ্যাট জিপিটির। কারণ চ্যাট জিপিটিকে যদি বলা হয় যে আমাকে এরকম একটা কিছু একটা তৈরি করে দাও, ঠিক আছে, তো চ্যাট জিপিটি নিজেই কোড তৈরি করবে, নিজেই কোড তৈরি করে সেই কোড দিয়ে ওই ফরম্যাট পুরো তৈরি করে রেডি করে রেখে দেবে। মানে সেখানে যে মানব কোডার্স যারা, মানে যারা কোড তৈরি করেন, তাদের নাকি কোনো দরকারই পড়বে না, এই রকম একটা সিচুয়েশন। এর পরে আসি, এর পরে কারা ভয়ে আছেন, এর পরে ভয় হচ্ছে গিয়ে মিডিয়া সেক্টরের, মানে আমরা যেই সেক্টরে কাজ করি সেই সেক্টরের কর্মীরা। কীরকম ভয়,
চ্যাট জিপিটি এমন একটা কাজ করতে চলেছে, মানে যদি চ্যাট জিপিটিকে বলা হয় যে আপনি সুন্দর একটা আর্টিকেল লিখে দিন, একটা ভালো আর্টিকেল লিখে দাও, কী নিয়ে, না ধরে নিই যে ভারতে এই মুহূর্তে সব থেকে বড় টপিক কী, আদানি, আদানিকে নিয়ে একটা বড় একটা রিসার্চ করে তুমি আর্টিকেল লিখে দাও, কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি সেই আর্টিকেল আপনাকে লিখে দিয়ে দেবে। তাহলে যারা এখানে কপি এডিটার্সরা রয়েছেন বা মিডিয়া সেক্টরে যে সমস্ত কপি এডিটার্সরা কাজ করেন, তাদের কাজ বুঝতেই পাচ্ছেন আগামী দিনে খাতরে মে হ্যায়। তো এবারে দেখা যাচ্ছে আমাদের মতো যারা সঞ্চালক, তো যারা সঞ্চালনার কাজ করেন, তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কয়েকদিন পর দেখা যাবে এই রকম ব্যক্তিরাও খবর পড়তে চলে আসবেন, তো মানুষের কী দরকার বলুন। তো সেখানে মিডিয়া সেক্টরের কর্মীদেরও কিন্তু কাজের ছাঁটাই হতে চলেছে বা একটা সংকোচ, মানে একটা সংশয় কিন্তু আসতে চলেছে, এটা বলাই যায়। এছাড়াও যারা অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে রয়েছেন তারাও কিন্তু একেবারে একটা সংকটপূর্ণ অবস্থার মধ্যে আসতে চলেছেন এই চ্যাট জিপিটির মাধ্যমে। এবারে দেখুন এখনই এই অবস্থা, মানে নভেম্বর 2022 লঞ্চ করেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তিন মাস, সাড়ে তিন মাস চলছে, তো এই সাড়ে তিন মাসের মধ্যেই এই রকম একটা অবস্থা। এই এই ওপেন এআই এর এই যে পদ্ধতি বা এই যে প্রযুক্তি, এটা যদি আরও উন্নতি করে, আরও ডেভেলপ করে, তাহলে ভাবুন আগামী দিনটা কেমন হতে চলেছে। এছাড়াও আরও অনেক সেক্টর রয়েছে যেই সেক্টরগুলো ভয়ঙ্কর রকমভাবে ক্ষতি হতে চলেছে, সার্ভিস সেক্টর ক্ষতি হতে চলেছে, এছাড়াও মেডিকেল সেক্টর, চিকিৎসা পরিষেবা, নার্স, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে চলেছে। মানে চ্যাট জিপিটিকে যদি বলা হয় যে কোনো অর্থোপেডিক সার্জন তিনি কিভাবে নিজের কাজটা করেন, চ্যাট জিপিটি সেটাও বলে দেবে। তার মানে এবারে বুঝতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রকমের সব ট্রিটমেন্ট বা ভয়ঙ্কর রকমের কাজ করতে চলেছে এই চ্যাট জিপিটি। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা চলছি, আর সেই কারণেই আমরা এই কথাটা লিখেছি, চ্যাট জিপিটি কি আমার আপনার চাকরি খাওয়ার কল, এই রকম একটা সিচুয়েশন এই মুহূর্তে তৈরি হয়েছে এই বিশ্বব্যাপী, শুধুমাত্র কোনো একটি জায়গা নয়, বিশ্বব্যাপী। এবারে দেখুন এই চ্যাট জিপিটিকে পাল্লা দেওয়ার জন্য গুগল, আপনারা জানেন আমরা গুগল সার্চ করতে খুবই ভালোবাসি, বিখ্যাত সার্চ ইঞ্জিন, তো গুগলও মার্কেটে এসে গিয়েছে, গুগল বার্ড তারা সামনে এনেছে। তো গুগল বার্ডেরও কাজ একই রকম, গুগল বার্ডকে প্রশ্ন করা হলে গুগল বার্ডও তার উত্তর দিচ্ছে, কিন্তু সম্প্রতি গুগল বার্ড একটি ভুল উত্তর দিয়েছে, তো তার জন্য নাকি বেশ কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে গুগলের। তো এটা গেল একটা দিক, মানে গুগল কম্পিটিশনে আসছে ঠিকই কিন্তু শুরুতেই ধাক্কা খেয়েছে। এবারে অনেক রিসার্চে এটাও বলা হচ্ছে যে চ্যাট জিপিটি অনেক এরকম ভুল ইনফরমেশন দিচ্ছে, অনেক এরকম ভুল উত্তর দিচ্ছে, তো এরকমও কিন্তু বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত চ্যাট জিপিটির যা পারফরমেন্স তাতে করে বলাই যায় আগামী দিনের কথা আমরা যদি ভাবি তাহলে সব কাজ মানববিহীন হতে চলেছে, মানে আমার আপনার চাকরি খাওয়ার একেবারে কল রেডি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য।